হঠাৎ বিকট এক আওয়াজ, কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে তেলবাহী জাহাজে। এভাবেই 2 ঘন্টা চট্টগ্রাম বন্দরের বহিনঙ্গরে পতেঙ্গা এলাকায় বাংলাদেশ শিপিং কর্পোরেশনের তেলবাহী জাহাজ বাংলা সৌরভ বিস্ফোরণের পর আগুনে জ্বলতে থাকে। শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জ্যোতিতে বিস্ফোরণ ও অগ্নি দুর্ঘটনায় 3 জন নিহতের 4 দিনের মাথায় আবারও শুক্রবার রাত 1:45 দিকে জাহাজে আগুন লাগার ঘটনা ঘটল। এবারও শিপিং কর্পোরেশনের তেলবাহী ট্যাঙ্কার বাংলা সৌরভে হয় বিস্ফোরণ। এ সময় জাহাজটিতে 48 জন ক্রু ছিল, অনেকে কাজ শেষ করে গিয়েছিল ঘুমাতে। হঠাৎ করেই মাঝ সমুদ্রে জাহাজে বিস্ফোরণে আগুন লাগার ঘটনায় দিশেহারা হয়ে পড়েন নাবিকরা। প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়েছেন অনেক নাবিক। অগ্নি নির্বাপন ও উদ্ধারে যায় কোস্টগার্ডের 3টি মেটাল শার্ক, বিসিজিটি প্রমত্ত, উদ্ধারকারী টাকবোট, সেই সঙ্গে অংশ নেয় নৌবাহিনীর 4টি টাকবোটও। একে একে 48 জন নাবিকের মধ্যে 46 জনকে উদ্ধার করে নিয়ে আসা হয়। পরে সমুদ্র থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয় সাদেক নামের এক নাবিকের লাশ। একটু ঢেউ আসলো, একটা ইয়ে আসলো, যখন রুনিং করার পরে হঠাৎ করে আগুন ধরে গেল। বিস্ফোরণের পরে অনেক জায়গায় তাল ছড়াই, মানে আগুন ছড়াইছিল, এই জন্য আমরা ওই দিকে পিছন দিকে এসে নামার জন্য দাঁড়াইছিল। যখন হলো ক্যাপ্টেন স্যার অ্যাবান্ডনশিপ ঘোষণা করে, তখন আমরা হলো সাগরে লাফ দিই। আগুন বলছে, ওই ট্র্যাক্টর দিয়ে পিছিয়ে দৌড় দিছি, হাইয়ার সেফে কেউ জাম দিছি, আমরা আবার ট্রলার ডাক দিছি, ট্রলার আইসে পরে ট্রলার উঠছে। জাহাজটিতে 11,600 মেট্রিক টন ক্রুড অয়েল ছিল বলে জানা যায়, তবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। উপরের অংশে আগুন লাগলো, সেটি ভেতরে ছড়ায়নি বলে জানায় কোস্টগার্ড। এটার কোনো কারণ এখন পর্যন্ত জানা যায়নি, কেন এখানে আগুন লেগেছে বা এটা একটা দুর্ঘটনা হতে পারে বা অন্য যে কোনো কিছু হতে পারে, আমরা এটা অনুসন্ধান না করে বলতে পারবো না কি কারণে এই ধরনের আগুন লেগেছে। এদিকে উদ্ধার হওয়া নাবিকদের নৌবাহিনী হাসপাতাল, বানৌজা, পতেঙ্গায় জরুরি চিকিৎসা সেবা দেওয়া হয়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।